بعد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نورپور دار النجات مدرسة الدغة جيتو 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর দেশের হক্কানি উলামায়ে কেরামের নাম লেখা হয়েছে তারাও আলোচনা পেশ করেছেন মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শাহজাহান উভারামপুর উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মামুনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে মানুষ তোমরা বক্ষণ করো পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র এই হালাল পবিত্র খাদ্য তোমরা বক্ষণ করো পবিত্র খাদ্য তোমরা খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবীন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হালাল হারামের ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখা আল্লাহ তার কোরআনে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ তার কোরআনে যা হারাম করেছেন তা হারাম আস-সিলসিলাতুস সহিহা 2256 নম্বর বর্ণনা মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফীহি ফাহুয়া হারাম আল্লাহ তার কোরআনে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ তার কোরআনে যা হারাম করেছেন তা হারাম এগুলো প্রথম কথা দ্বিতীয় কথা আল্লাহর হালালকে হারাম করা অথবা আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নাই সহিহ বুখারীর 5267 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب ابنة جحش رضي الله تعالى عنها ويشرب عندها عسلا رسول الله صلى الله عليه وسلم أما جان زينب رضي الله تعالى عنها كاسي أبسطن كرتن
সেখানে তিনি মধু পান করতেন। মধু হালাল না হারাম? হারাম। তো মধু একটা হালাল খাদ্য, পবিত্র খাদ্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فلتقل إني أجد ريح منك أني أجد منك ريح مغافير أكلت المغافير আমি এবং হাফসা পরামর্শ করলাম, আমাদের দুইজনের মধ্য থেকে যার কাছে নবীজি আগে প্রবেশ করবে সে নবীজিকে এই কথা বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? فدخل على احداهما فقالت له ذلك نبي এই দুই বিবির একজনের কাছে প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পর নবীর বিবি ওই কথা বললেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি